গুড মর্নিং কলকাতা। ও সরি শিলিগুড়ি, আমি না ভুলে যাই, আমি কলকাতার না এত ভালোবাসি, সবসময় শুধু কলকাতা আর কলকাতা। দেখো বাইরেটা খুবই সকাল, এখন 6টা 7টা 8টা বাজতে চলল। এটা হচ্ছে আমাদের হোটেলের বাইরেটা, আমাদের হোটেলের রুম, মানে এটা হচ্ছে বাইরেটা, একটু কি বলবো এটাকে, কি বলবো, ব্যালকনি টাইপও না, এটা একটু দেখা যায় বাইরে থেকে। এটা হচ্ছে মামাদের রুম, এটা মামা মামিরা যাচ্ছে কোথাও একটা, হেঁটে হেঁটে মা স্নান করছে। এটা হচ্ছে আমাদের রুম, এটা হচ্ছে আমাদের রুম, এই যে দরজাটা আমি খুললাম, দেন এই সাইডে হচ্ছে মিরর, আর এখানে হচ্ছে টিভি, ওখানে হচ্ছে বাথরুম, আর এটা হচ্ছে বেড আমাদের, সবটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমি একটু খাওয়া নিয়ে আসতে যাচ্ছি, তো আমি বাবাকে বললাম আমি একাই পারবো, কিন্তু বিশ্বাস করে না গাইস, আমি হারিয়ে যাব বলে। তো যাই হোক, বাবা নিয়ে যাচ্ছে, বাবার সাথে সাথে যাচ্ছি, নিয়ে আমাকে কিনে দিয়ে দেন বাবা চলে যাবে ওখান থেকে কোথাও একটা। মামা মামিরাও বেরোবে এখন, বাবা মামা মামি বেরোবে, তো মার কোনো কাজ নেই, আর মা বলছে আমি আর বেরোবো না, একটু রুমে থাকি। তো মা আছে রুমে, মা আর বোনকে রেখে এসেছি, ওদের জন্য খাবার নিয়ে যাচ্ছি এখন। আমি একা একা এখন যাচ্ছি, বাবা চলে গেছে আমাকে দিয়ে, তো আমি একা একা এখন যাচ্ছি হচ্ছে এখন ঘুমে, খাওয়া দাওয়া কিনা কিনি, ও না সরি বাবা কিনছে, ওই পারে খাওয়া কিনছে, আমি এখানে দাঁড়িয়ে আছি। তো এখন খাওয়া নিয়ে আমি চলে যাব ঘুমে, বাবা চলে যাব, মানে আমি যাব এই দিক, বাবা যাবে ওই দিক। তো আমি একা একা চলে এসেছি হোটেলে, এখন ওপরে উঠছি, ওদের জন্য খাওয়া নিয়ে এসেছি, আমিও খেয়ে আসিনি, আমি রুমেই খাবো, তো কিনেই নিয়ে আসলাম একেবারে। এখন যাচ্ছি হচ্ছে রুমে, ওরা দুজন আছে, মা আর বোন, আর সবাই তো বেরিয়েই গেছে এখন, ওদের কীসব কাজ আছে মামা মামিদের, তো ওদেরকে নিয়ে গেছে বাবা, আর আমরা এখন খাওয়া দাওয়া করবো আর একটু রেস্ট করবো। কাল মানে প্রচণ্ড হাঁটাহাঁটি করেছি, এখানে ওখানে গেছি, আর মানে ভালো লাগেনি শরীরটা, রাত্রিবেলা কিছু একটা ঘুমও হয়নি কাল। তো এখন আজকে অ্যাকচুয়ালি আমি রুমেই থাকবো এতক্ষণ, আর সন্ধেবেলা হয়তো বেরোবো, মার্কেটে যাবো, কিছু মার্কেটিং করা বাকি আছে আমার এখনও। তো কালকে তো ভালো করে তোমাদের সাথে আমি মানে শেয়ার করতে পারিনি, জিনিস দেখে পাগল হয়ে গেছিলাম, আর এবার আমি শেয়ার করব, মানে আজ আমি যাচ্ছি আবার যতটুকু পারবো শেয়ার করব। এখন দুপুরবেলা, এখন বাজে হচ্ছে 1টা, হ্যাঁ 1টা বেজে গেছে, তো আমরা এখনও বসে আছি, মা শুয়েছিল এতক্ষণ, বলছি একটু ঘুমাই, কাল ঘুম হয়নি। তো আমি আর বোন একটু মজা করছিলাম, ফটো ফটো উঠছিলাম, তো আবার আজকে আমরা এই রুমটা ছেড়ে দেবো, এই রুমটা ছেড়ে আমরা আবার আরেক রুমে শিফট করবো, মানে মামা মামিরা ওরা যখন আসবে এসে দেখবে আমরা এই রুমে নেই, মানে আমরা সব সমস্ত গুছিয়ে রেখেছি, একটু পর আমাদের সেখান থেকে বেরোবো, আমরাই যাবো শুধু মা আমি আর বোন। দুপুরবেলা আমি একটু শুয়েছিলাম, মানে কাল ঘুম হয়নি একদম, তো একটু ভাবছিলাম যদি ঘুম পায়, তো ঘুম ঘুম আর সেরম ধরলোই না, তো এখন উঠে পড়েছি, আর এখন রুমটা আমাদের অলমোস্ট ছাড়াছাড়ি কমপ্লিট। তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি যে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এটা হচ্ছে মামাদের রুমটা, তো আমরা এখন এখান থেকে মানে দুইটা মানে আমাদের রুমও ছেড়ে দিলাম, আর মামাদের রুমও আমরা ছেড়ে দিলাম। তো আমি মা আর বোন মিলে এখন চলে যাচ্ছি আরেক রুমে, আর ওরা এসে দেন ওরা অ্যাকচুয়ালি আসবে যখন, তখন ওই রুমে ওরা আসবে, এই রুমে আর আসবে না। ফটো সেশন চলছে গাইস, আমি একটু ফটো শটো তুলছি, আর আমি এখন হচ্ছে এখন আমরা ওই রুমে চলে এসেছি যে রুমে আমরা এখন থাকবো, ওই রুমে চলে এসেছি,
দেখো এখন হোটেলে গেছি খেতে মানে মামা মামি আর বাবা চলে এসেছে দেন আমরা সবাই মিলে গেছি হোটেলে খেতে তার আগেই আমরা রুমটা নিয়ে নিয়েছি আর আমি একটু বাজারে গেছিলাম আমাদের খিদে পেয়ে গেছিল তখন 3টা বাজে এখন হয়তো 4টা বাজে তখন 3টা বাজে তখন ওরা আসেনি তো আমি একাই বেরিয়েছি গিয়ে আবার আমার জন্য আইসক্রিম বোনের জন্য চিপস কেক আরও যেন কি নিয়ে এসেছিলাম ভুলে গেছি যাই হোক ওসব নিয়ে এসেছি নিয়ে সবাই খাওয়া দাওয়া করেছি তারপর এখানে আবার হোটেলে এসেছি বাবা বলেছিল তোমরা হোটেলে চলে যাও খেয়ে দিয়ে আসবে কিন্তু আমরা যাইনি ওদের জন্য ওয়েট করেছিলাম আজ যেহেতু পয়লা বৈশাখ তো একসাথে খাওয়া দাওয়া করবো এরকম একটা ভাব ছিল তাই আমরা একা একা আসিনি এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে এখন আবার ফেরত যাচ্ছি হোটেলে তো গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে গাইস যে মামা যাচ্ছে সামনে সামনে মামার সাথে সাথে আমিও যাচ্ছি আজ অ্যাকচুয়ালি মার্কেটে কেউ আসবে না এই দেখো রাত্রেবেলা আমরা চলে এসেছি আমি মামা আর বাবা আমরা কাউকে নিয়ে এসিনি মামিকেও রেখে এসেছি মাকেও রেখে এসেছি বোনকেও রেখে এসেছি আমরা তিনজন শুধু এসেছি মানে কি বেশি মানুষ আসলে না কেনাকাটা কিচ্ছু হয় না তো এখন আমরা কম মানুষ এসেছি সব কিনে নিয়ে যাব এখন কি কি কিনে নিয়ে যাব সেটা আমি ব্লগে দেখাবো না কিন্তু নেক্সট একটা ব্লগ আমি করব শুধু কি কি কিনেছি সেটাই দেখাবো তো মামা এখন জুতো কিনছে আমি ভিডিও করছি দেখো এটা হচ্ছে ওই মার্কেটটাই কাল যে এসেছিলাম ওখানেই আর বাবা বলছে আমাকে একটা ট্রলি কিনে দেবে আমি প্রচুর জিনিস নিয়েছি বলছে যে তোকে একটা ট্রলি কিনে দেবো এখানে ঢুকিয়ে তুই নিয়ে যাবে আমি তো জিনিস নিতে পারবো না তাই আমরা ট্রলির দোকানে ঘোরাঘুরি করছি দেখো ভালো লাগলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর দেখা হবে কাল আরেকটা ভিডিওর সাথে নতুন ভিডিও নিয়ে আবার কাল সকাল সকাল স্টার্ট হবে তোমাদের সাথে দেখা দেখি হবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি গাইস বাই বাই